হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ইভান আপনাদের সঙ্গে সবসময় রয়েছি। তো আজকে আপনাদের একটি ছোট্ট একটা জিনিস দেখাবো। তো আপনারা এই যে ফটোশপ দেখতে পাচ্ছেন, আমি ফটোশপ ওপেন করে রেখেছি। তো এখানে আমরা একটা পেজ নিয়েছি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা যখন এই ফটোশপ ব্যবহার করেন, নতুন যারা রয়েছেন বা নতুন কাজ করছেন বা নতুন ফটোশপ ব্যবহার করছেন, আপনাদের অনেক সময় অনেক সমস্যা হয়। যেমন দেখা গেছে এটা এরকম সরে যাচ্ছে, আপনার এই টুলসটা এদিকে চলে আসছে, বা এই টুলসটা কি হারিয়ে গেছে, বা এইখানে আপনার এই জিনিসটা চলে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, বা এটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি কাজ করতে করতে দেখা যাচ্ছে আপনি উল্টা পাল্টা করে ফেললেন। এখন আপনি কিভাবে ঠিক করবেন? যেমন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টুলস গুলো ছিল সেগুলো নাই, সেগুলো কি হারিয়ে গেছে। এখন আপনি এইভাবে আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন যে কাজ করার সময় হারিয়ে ফেলছেন। তো আপনি চিন্তা করতে পারেন যে আবার কোথা থেকে পাবো, কোথায় গেল আমার জিনিসটা, আবার কিভাবে কাজ করব, বা কোনো সমস্যা হলো কিনা ফটোশপের। তো আসলে বন্ধুরা, কোনো ধরনের সমস্যা না, আপনারা শুধু জাস্ট এই যে ডান পাশে, উপরে ডান পাশে যাবেন, এই যে এসেন্সিয়াল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিসেট এসেন্সিয়াল সে ক্লিক করবেন। দেখুন আপনি যে বাম পাশে দেখুন, এখানে লক্ষ্য করুন আপনার কি আগের মতো আবার সেই টুলসটা চলে আসছে, এই যে স্কেল বারটা এখানে চলে আসছে। যখন বন্ধুরা প্রথম অবস্থায় আপনি ফটোশপ ইনস্টল করে রাখেন, যেভাবে আপনার এই পাশে আপনার টুলস গুলো থাকে, আপনার স্কেল বার এই যে এই পাশে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে লেয়ার গুলো, এখানে যে আপনার টুলস গুলো দেখতে পাচ্ছেন, সব কি আগের মতো হয়ে গেছে।